Police Fight. কয়েকদিন আগে একটি ছেলে এবং একটি মেয়ে এই বস্তিতে এসে ঘর বানিয়েছে। কি হলো, চুপ করে আছেন কেন বলুন? কদিন আগে একটি মেয়ে আর একটি ছেলে এই বস্তিতে ঘর ভাড়া নিয়েছে। হ্যাঁ, এসেছে। তারা কোথায়, কোন ঘরে ভাড়া এসেছে? ব্যাপার কি স্যার, আপনি খুলে বলুন না সব কথাটা। মানে আপনারা দুজন ওদের দুজনকে খুঁজছেন কেন? শুনুন শুনুন, মেয়েটি নাবালিকা, মাত্র 13 বছর বয়স। ছেলেটি মেয়েটিকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। কিডন্যাপ করে? ওরা দুজনে প্রেম করে পালিয়ে বিয়ে করে এসেছে। দেখুন, ওরা প্রেম করে বিয়ে করে এখানে এসে ভাড়া নিয়েছে, নাকি ছেলেটি ওকে কিডন্যাপ করে নিয়ে এসেছে, সেটা মেয়েটির সাথে কথা বললেই বোঝা যাবে। ওরা কোন বাড়িতে ভাড়া নিয়েছে চলুন একটু দেখিয়ে দেবে। আসুন স্যার, আসুন আসুন স্যার। এই এই, পুলিশ যাচ্ছে, চল দেখি কি হয়েছে। আপনারা সব ভালো করে দেখুন তো, প্রত্যেকটা কর্নার চেক করবেন। ওই ঘরটা দেখো তো। কিন্তু যাকে সে বিয়ে করেছিল সে পলাতক। এখন প্রশ্ন হলো, মুক্তার পালালো কেন? এদিকে অজ্ঞান কিশোরীকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক
চাঞ্চল্যকর তথ্য দেন যে কিশোরীকে লাগাতার ধর্ষণ করা হয়েছে। কি ঘটেছিল তার জীবনে, কে তাকে এরকম একটা সে তো হবেই, ভরপেটটা মাল টেনেছিস তুই শালা। তুই তো ভালোই টেনেছিস, তোর মতো নয় রে শালা। মা তেরা হায় রে জবরা হায় রে জবরা, হ্যাঁ হো গয়া। মা তেরা হায় রে জবরা হায় রে জবরা। ভাই ফ্যান হো গয়া, মা তেরা হায় রে জবরা হায় রে জবরা, ফ্যান হো গয়া। তুমি কে গো, এরকম করে রাস্তা পেলে কেন? ভাই এই সেই ছেলেটা। তুমি তাহলে সেই ছেলে যে আমার দিদিকে বিরক্ত করো, কেলো উত্তর দাও। ভাই 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 বল না কোথায় লেগেছে তোর ভাই। শালা মুক্তারকে প্রশ্ন করে এমন কোন মাইকেল আল জন্মায় নিবে, চল। এই হলো মুক্তার, নিজেকে ফিল্মি হিরো মনে করে। অঞ্চলে মুক্তারের যথেষ্ট বদনাম ছিল, স্কুল যাতায়াতের পথে সব মেয়েদের উত্তক্ত করাই ছিল মুক্তারের কাজ। এছাড়া মারপিট গুন্ডাগিরি তো আছেই, মুক্তারের কুনজর থেকে বাঁচেনি নাবালিকা রিমাও। খুব স্বাভাবিকভাবেই রিমা প্রথমে ভয় গুটিয়ে যায়, বাড়ির লোকদের কিছু জানাতে ভয় পায়, সংকোচ বোধ করে। কিন্তু প্রথম দিনই যদি রিমা তার বাড়ির লোকদের সমস্ত ঘটনা খুলে বলতো, তাহলে হয়তো এই ঘটনা এই খাতে বইতো না। রিমা এই বই পত্র ছড়িয়ে রেখেছিস, বসে আছিস চুপ করে, স্কুলে যাবি না? নে ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, টাইম হয়ে যাচ্ছে স্কুল যাওয়ার। মা দেখো তো আমার জ্বর এসেছে কিনা। জ্বর? না জ্বর তো নেই তোর গায়ে। না গো মা এসেছে, শরীরটা না যেন কিরকম কিরকম করছে। মা আজ না স্কুল যাব না বুঝলে। ও আজ স্কুল যাব না বুঝলে? এই তুই কয়েকদিন ধরে স্কুলে যাচ্ছিস না, আবার আজকেও বলছিস স্কুল যাবি না, কি ব্যাপারটা কি? হ্যাঁ দাঁড়া, তোর বাবাকে আমি আজকেই তোর স্কুলে পাঠাবো, তোর স্কুলে গিয়ে তোর হেডমিস্ট্রেসের সাথে কথা বলতে বলবো। স্কুল যাচ্ছিস না কেন সেটা জানতে হবে। এই চল ঠিকই চল। ওর বাবা বলছিল জ্বর এসেছে, আমাকে জ্বর আসতে নেই নাকি। ও মা এই শোন, আমি এসব কোনো কথা তো শুনতে চাই না, এক্ষুনি যাবি, চল চল করবি, চল চল ঠিকই চল 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 করবি, চল চল ঠিকই যাবে না। আমার কাছে হল তো তোমাদের কোনো যাই আসে না, মনে হয় আমি যেন বাণের জলে ভেসে এসেছি। কি হলো, ভয় পাচ্ছ কেন? এসো আমার বাইকে বসো। কেন? আরে তোমাকে স্কুলে পৌঁছে দিচ্ছি। না আমি হেঁটেই চলে যাব। আরে স্কুল অনেকটা দূর, ফালতু তুমি হেঁটে হেঁটে যাবে কেন? আমার অভ্যাস আছে। আমার বাইকে ওঠো, খুশ করে তোমাকে পৌঁছে দেবো। হ্যাঁ ভাই খুব স্পিডে বাইক চালায়। না দরকার নেই আমি হেঁটে চলে যাব। আরে কেন এরকম করছো? না আরে কিছু হবে না, উঠে আসো। মা তেরা হায় রে জবরা ফ্যান হো গয়া।
मैं तेरा हायरे जबरा हायरे जबरा फैन हो गया। जानिस कल अमर मामा छेरे बीए चिलो, दारुन मजा करे ची, की बोल बो तो के, दारुन हो चा। तो क्यों है छेरे? इरम भाभे हापा चीज करो। तू तो अनेक घेमे हो गए चीज। जो तो कच कर तू तो जोल था, ए तू तो जोल था जेतो? की हो चे? चुप कर रखी ना बॉल क्यों हो चा? किरे बॉल की हो चे? आशन बता तो कुकु तारा कोड़े चलो तारा हाँ बच्ची। ओ ये जो नो। करूं हाय कुछ कुछ होता है 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 कुछ 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 होता है। ठीक हो स्कूले जाच्छो? এই দেখো আমাকে আর সাল্লুকে দেখলে তুমি এত ভয় পাও কেন? কি জানি ভাই, তোমার মতো হিরোকে দেখলে কেন যে সবাই ভয় পায়। এই শোনো না, চলে যাচ্ছ কেন? স্কুলে দেরি হয়ে যাচ্ছে। হোক, একদিন স্কুলে দেরি হলে কিছু হবে না। আমার সঙ্গে এরকম কেন করছো? তুমি কি চাও তুমি আমার কাছে? তোমাকে চাই। আল্লাহ কসম, তোমাকে আমার হেব্বি পছন্দ হয়েছে, আমি তোমার ফ্যান হয়ে গেছি, আমি তোমার ইশকে দিওয়ানা হয়ে গেছি, আমি তোমাকে শাদি করতে চাই। বলো আমাকে শাদি করবে? না। কোথায় পালাবে জানে মান? তুমি যেখানেই যাও এই জাবরা ফ্যান তোমার পিছু ছাড়বে না। চল চলো। मैं तेरा हाय रे जबरा फैन हो गया। मैं तेरा हाय रे जबरा फैन हो गया। ছাড়বো? তোমাকে আমি সেদিন বলেছিলাম তোমাকে আমার হেব্বি লাগে, তোমাকে আমি শাদি করব। এটা কি দেখেছ? যদি আমার কথা না শোনো আর কাউকে কিছু বলেছো
আমি তোমার আম্মি আব্বুকে জানে খতম করে দেব। কি করছো? ছাড়ো ছাড়ো ছাড়ো। ছাড়বো? তোমাকে আমি সেদিন বলেছিলাম তোমাকে আমার হেফটি লাগে, তোমাকে আমি শাদি করব। আর যদি আমার কথা না শোনো আর কাউকে কিছু বলেছো, আমি তোমার আম্মি আব্বুকে ক্রমশ এর প্রভাব পড়তে থাকে রিমার জীবনে এবং পড়াশোনার ক্ষেত্রে। মুক্তার তাকে শাসিয়েছিল, ভয় দেখিয়েছিল যে রিমা যদি কাউকে কিছু বলে তাহলে সে তার বাবা মায়ের ক্ষতি করে দেবে। ভয় গুটিয়ে যায় রিমা, কাউকে কিচ্ছু বলতে পারে না। দিনের পর দিন ভয়ে স্কুলে যেতে পারতো না, টিউশনে যেতে পারতো না, ফলে যা হবার তাই হলো। আচ্ছা, তাহলে কালকে এই চ্যাপ্টারটার উপর পরীক্ষা নেবো, ঠিক আছে? কেউ কিন্তু কামাই করবি না, যা। খারাপ হলো না তো? তুই আজ একটু খোঁজ নে, যা। ঠিক আছে স্যার। কি হলো? চুপ করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। এত বাজে রেজাল্ট হলো কি করে তোমার? এমন তো হওয়ার কথা নয়, লাস্ট টেস্টেও যথেষ্ট ভালো নম্বর পেয়েছিলে। হঠাৎ কি হলো যে এত বাজে রেজাল্ট হলো? পড়াশোনা কি বন্ধ করে দিয়েছো? স্কুলে দেরি হয়ে যাচ্ছে। হোক, একদিন স্কুলে দেরি হলে কিছু হবে না। আরে কেন এরকম করছো? না, আরে কিছু হবে না, উঠে এসো। কি হলো? চুপ করে আছো কেন? জবাব দাও। কি করেছে বলি? মুক্তারের ভয়ে স্কুলে যেতে পারছি না, কোচিনেও যেতে পারছি না, পড়াশোনায় মনও দিতে পারছি না। মুক্তার একটা ভয়ঙ্কর ছেলে, ওর নামে কাউকে কিছু বললে ও বাবা মার ক্ষতি করে দেবে বলেছে। যদি আমার কথা না শোনো আর কাউকে কিছু বলেছো, আমি তোমার আম্মি আব্বুকে। তুমি কি চুপ করেই থাকবে? তাহলে তো তোমার বাড়ির লোকের সঙ্গে আমাকে কথা বলতে হয়। না না ম্যাডাম, আমার রেজাল্ট খারাপ হবে না, আমি মন দিয়ে পড়াশোনা করবো। মনে থাকে যেন, যদি তা না হয় আমি কিন্তু তোমার গার্জেন কল করব। এই শেষবার বললাম তোমাকে, যাও। হ্যাঁ রে রিমা, তোর কি হয়েছে বলতো? কি আবার হবে, কিছু না তো। তোর কিছু একটা হয়েছে, তোর মুখ চোখ দেখে না সব কিছুই বোঝা যাচ্ছে। বল তোর কি হয়েছে? কি রে, তুই প্রেমে পড়েছিস নাকি? না না, এসব উল্টোপাল্টা বলিস না রে। তাহলে এই ম্যাডাম কি বললো রে? কিছু বলিনি তো। তাই? হ্যাঁ রে রিমা, আজকাল তুই কোচিং স্কুল সব কামাই করছিস কেন রে? কি রে, চুপ করে আছিস কেন? বল কিছু। আজকাল তোর রেজাল্ট এত খারাপ হচ্ছে কেন? জবা, পেটটা খুব কামড়াচ্ছে রে, চলি রে। রিমা রিমা রিমা, শোন শোন। যা বাবা, আমি তো বুঝতেই পারছি না তোর রেজাল্ট এতটা খারাপ হলো কি করে। কি রে, বাবাকে জিজ্ঞেস করছে, উত্তর দিতে পারছিস না, বল। আচ্ছা আচ্ছা, তুই তো আগে এরকম ছিলি না, হ্যাঁ, হঠাৎ কি হলো তোর? আচ্ছা, তুই এরকম চুপ করে থাকলে হবে? হ্যাঁ, চুপ করে আছিস কেন বল। আমিও না কদিন ধরে তোকে দেখছি যে তুই সব সময় একটা অন্য মনস্ক হয়ে রয়েছিস, কোনো কথা বলছি তার উত্তরও দিচ্ছিস না। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ রে মা, বল তোর কি হয়েছে, বলবি তো। রিমা, এইভাবে চুপ করে থাকলে হবে না মা, তোকে উত্তর দিতেই হবে, রেজাল্টটা খারাপ হলো কেন, বল বল মা বল।
কি করে বলবো বাবা, বললে তোমরা আমার কথা বিশ্বাস করবে? আর মুক্তার তো সবসময় ছুরি নিয়ে ঘুরে বেড়ায়, যদি মা বাবার ক্ষতি করে। যদি আমার কথা না শোনো আর কাউকে কিছু বলেছো, আমি তোমার আম্মি আব্বুকে। মা বাবা যদি ভুল বুঝে আমার পড়াশোনা বন্ধ করে দেয় তখন? কিরে, বাবা তোকে কি জিজ্ঞেস করছে তার উত্তর দে, বল বল, বলছিস না কেন বল। রিমা, এ রিমা, এই তোমার জন্য, এই তোমার জন্য মেয়ে এত বার বেড়েছে, আদর দিয়ে দিয়ে একবার মাথায় তোলো মেয়েকে। তা আমি কি ধরে ধরে ওকে সারাদিন মারবো, তাই তো? ও মা, আমি কি তাই বলেছি? তুমি একটু কাজ থেকে এসে মেয়েটাকে নিয়ে একটু পড়াতে বসাতে পারো না? বাহ, আমি পড়াবো, আর তুমি কি করবা? এত বাড়ির কাজ, আমি আর দম ফেলতে পারি না, আমি নাকি পড়তে বসাবো ওকে নিয়ে। ও, তুমি দম ফেলতে পারো না আর আমি সারাদিন কাজ করে এসে ওকে পড়াতে বসবো, সেটা সম্ভব? তাহলে আর কি, তাহলে আর কি, মেয়ের বিয়ে দিয়ে দাও। এই শোনো, একদম ওর বিয়ের কথা বলবে না, তোমাকে আমি বারণ করে দিচ্ছি। ও পড়াশোনা করবে, ও বড় হবে, ও চাকরি করবে, বিয়ে বিয়ে করবে না। পড়াশোনা শিখবে, পড়াশোনার মনটার কিচ্ছু নেই, যা পারো তাই করো, গিয়ে যাও, বাপ নিয়ে তেমনি আমি চললাম। কিছু একটা করতেই হবে। আজ একটা হিস্টোরিয়ান্স তো করতেই হবে ভাই, ভাবি আসছে। আরে বাস, তোমার অনেক কথা শুনেছি আমি, আজ আমি বলবো তুমি শুনবে। নিজেকে কি মনে করো তুমি? আয়নার সামনে দাঁড়িয়ে কখনো নিজেকে দেখেছো? শোনো, তুমি যদি ভেবে থাকো তুমি ছুরি দেখিয়ে ভয় দেখিয়ে আমাকে তোমার সাথে প্রেম করতে বাধ্য করবে, তাহলে তুমি ভুল ভাবছো। আরে কোনো কথা নয়, আমি যা বলছি সেটা কান খুলে শোনো, আমার পেছনে লাগা বন্ধ করো, নাহলে তোমার কপালে খুব দুঃখ আছে। তুমি ভেবো না যে তোমার হুমকিতে ছুরি দেখানোতে আমি একটু ভয় পেয়েছি। আজকের পর থেকে যদি আমাকে বিরক্ত করো না, দেখবে তোমার হাল আমি কি করি। পাড়ার দাদাদের দিয়ে এমন মার খাওয়াবো না, সারা জীবন বিছানা ছেড়ে উঠতে পারবে না। অনেক বাড়াবাড়ি করেছো, এতদিন কিচ্ছু বলিনি, এরপর যদি আর বিরক্ত করেছো না, তোমার কপালে অশেষ দুঃখ আছে। খুব সাবধান। ভাই, এটা কি হলো? ভাই মুক্তার, কিছু বল, ব্যাপারটা কি হলো বলতো? মালটা এভাবে আমাকে শাসালো, এই এলাকায় মুক্তারকে শাসায় এমন কোনো মাইকা লাল জন্মায়নি রে। আর শালা এই মেয়েটা, দেখ এবার আমি কি করি। কি করবি বলতো, ওর কথা যা শুনলাম, এবার তো কিছু করতে গেলে গায়ে পায়ে হাত দিয়ে দেবে, তখন তোর সম্মান থাকবে তো? এই শালা মুক্তারকে শাসায় এমন কোনো মাইকা লাল এখনো জন্মায়নি রে। তারা দেখ এবার আমি কি করি। সাহসের জোরে মুক্তারের মুখের উপর প্রতিবাদ করে রিমা। প্রতিবাদ করতে পেরে বেশ খুশি হয়, কিন্তু মুক্তার সে কি রিমার প্রতিবাদে নিজেকে শুধরে নেয়, তাকে উত্তক্ত করা বন্ধ করে দেয়, সরে যায় তার জীবন থেকে? তারপর কি হলো রিমার সাথে, যার জন্য রামনগর বস্তি থেকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হলো রিমাকে? আমার পেছনে লাগা বন্ধ করো, নাহলে তোমার কপালে খুব দুঃখ আছে,
আজকের পর থেকে যদি আমাকে আর বিরক্ত করো না দেখবে তোমার হাল আমি কি করি। একটা কথা বললে না গলার নলি কেটে এখানে ফেলে দেবো। বাইকে ওঠো। কি হলো? ওঠো। বাড়িতে কিন্তু তোমার আব্বু আমি আছে, তুমি বাইকে না উঠলে কিন্তু তাদের ভালো হবে না। ওঠো বাইকে। এবার কারে নিয়ে আসে? মুক্তার! ও মুক্তার! সাজ করলি নাকি? হ্যাঁ মাসি। ব্যাপার কি বলতো, কোন বাড়ির মেয়েকে আবার ফাঁসালো? কি জানি কার কপাল পুড়লো। আমরা আলাদা জাত ভালোবেসে বিয়ে করেছি, তাই ওর বাবা ভাড়াটে গুন্ডা লাগিয়ে আমাদের খুন করার চেষ্টা করছে। আমরা এখন রামনগর বস্তিতে যাচ্ছি, ওখানে গিয়ে একদম চুপচাপ থাকবে। তুমি এখানে মুখ খুলবে আর তোমার আব্বু আম্মির মুখ ওখানে সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে। কি মা, এইসব ঘটেছে নাকি? আছে, তোমরা একটু সাজিয়ে গুজিয়ে নিও আর কি করা যাবে। হ্যাঁ কি মা, পারবে তো? একটু ভালোভাবে সাজিয়ে নিও। হ্যাঁ, আরে আমরা তো সবাই আছি, কোনো অসুবিধা বলবে। মিথ্যে কথা বলে রামনগর বস্তিতে ঘর ভাড়া নেয় মুক্তার এবং প্রাণের ভয় দেখিয়ে রিমার উপর লাগাতার পাশবিক অত্যাচার করতে থাকে। অন্যদিকে রিমার উদ্বিগ্ন বাবা মা মেয়ে নিখোঁজ হয়ে যাওয়াতে হন্যে হয়ে খুঁজতে থাকে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চারিদিকে যখন তাকে খুঁজে পায় না, তখন তারা অজানা আশঙ্কায় থানার দ্বারস্থ হয়। বয়স কত বললেন? ওই তো স্যার 13। ঠিক আছে, আমরা দেখছি। প্লিজ স্যার, একটু দেখুন স্যার, ভুল ভাল কিছু হওয়ার আগে আমাদের মেয়েকে আমাদের কাছে এনে খুঁজে এনে দিন স্যার, না হলে আমরা মারা যাব স্যার। এখনই এত উতলা হবেন না, ঠিক কোথাও না কোথাও আছে, ঠান্ডা মাথায় খুঁজে বার করতে হবে। আচ্ছা, ইদানিং কি কোনো কারণে মেয়েকে কোনো বকাবকি করেছিলেন? বকাবকি?
সে তো বহু বছর আগে স্যার, ওই পরীক্ষার রেজাল্ট একবার খারাপ হয়েছিল, তাই স্যার একটু ওই বকাবকি করেছিলাম। কিন্তু কিন্তু তারপর তো নিজেকে পাল্টেও নিয়েছিল আর পড়াশোনা তো মন দিয়েছিল। জানেন স্যার, আমার মেয়েটা না পড়াশোনায় খুব ভালো, কিন্তু ওই হাফিয়ালি পরীক্ষায় রেজাল্টটা একটু খারাপ করলো, তাই ওর বাবা খুব বকাবকিও করেছিল। ঠিক আছে, আপনারা বাড়ি যান, আমরা দেখছি। স্যার, আমার মেয়েটাকে একটু খুঁজে দিন তাড়াতাড়ি। ও ছাড়া যে আমাদের কেউ নেই স্যার, ওকে ছাড়া আমরা বাঁচতে পারবো না। ঠিক আছে, আপনারা যান, আমরা দেখছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে মুক্তার ভাই, কেমন আছো? বল জাকির, কেমন আছিস? ভালো আছি। এই শুনলাম নাকি তুমি শাদি করেছো? হ্যাঁ, করেই ফেললাম বুঝলি। আমাদের জাতের নয়, তাই এখানে শেল্টার নিলাম। পুলিশ আমাদের খুঁজছে, ওর বাড়ির লোক থানায় কমপ্লেন করেছে, তাই আর কি। চল পরে দেখা হবে। জল মে কুছ কালা হ্যায়, দেখতে হচ্ছে। পুলিশ সোর্স মারফত খবর পেল যে ভিন জাতের একটি মেয়েকে এই বস্তিতে এনে রাখা হয়েছে। সন্দেহ হয় পুলিশের, আর সেই সন্দেহ থেকেই ওতপাতে পুলিশ। জানা যায় এই সেই নাবালিকা যার নিখোঁজ হবার অভিযোগ জানিয়েছিল পরিবার। পুলিশের কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। সেই মতোই বস্তিতে হাজির হয় পুলিশ এই নাবালিকাকে উদ্ধারের উদ্দেশ্যে। আসুন স্যার, আসুন আসুন স্যার, এই ঘরটায় থাকে স্যার। দেখুন তো, মুক্তার, এ মুক্তার, মুক্তার স্যার, দরজা খোলা স্যার। চলো তো। আপনারা সব ভালো করে দেখুন তো, প্রত্যেকটা কর্নার চেক করবেন। স্যার, কি দরজা তো খোলা, পাখি পালিয়েছে। এনিওয়েজ, এই ডোরটা ভালো করে চেক কর। ওকে স্যার। মুক্তারকেও খুঁজে বের করে পুলিশ। এক গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করা হয় মুক্তারকে। বিকৃত মস্তিষ্কের মুক্তার শুধুমাত্র তার বিকৃত মানসিকতা চরিতার্থ করার জন্যই একজন কিশোরীকে ঠেলে দিয়েছিল ভয়াবহ শারীরিক নির্যাতনের চরম সীমায়। রিমা নাবালিকা, বুদ্ধিশুদ্ধি তার ততটা পরিপক্ক হয়নি বলেই বোধ হয় সেটা সম্ভব হয়েছিল। তবুও সে সাহসের বশবর্তী হয়ে সরাসরি মুক্তারের প্রতিবাদ করেছিল। আমাদের গোটা পুলিশ ফোর্সের টিম তার সেই সাহসিকতাকে কুর্নিস জানায়। পাশাপাশি রিমা যদি প্রথমেই আরেকটু সাহস সঞ্চয় করে তার বাবা মায়ের কাছে সমস্ত ঘটনাটা খুলে বলতো, তাহলে হয়তো পুলিশের সাহায্যে এই অবাঞ্ছিত বিষয়টাকে আটকানো যেতে পারত। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।